আমাদের কাছে রয়েছে স্প্রাইট, ছোট একটা বোতল 20 টাকা দামের স্প্রাইট, আর এটা হচ্ছে বেকিং সোডা। তা বেকিং আপনারা সবাই হয়তো শুনেছেন মেন্টোসের সঙ্গে স্প্রাইট বা কোকা কোলা কিরকম কি রিয়াকশন হয়। তাহলে আজকে আছে বায়ো সোডা রয়েছে, মানে বেকিং সোডা যেগুলো বলে, সেটার সঙ্গে মানে এই দুটো মিক্সচার করে দেখবো, মানে এর মধ্যে কিরকম কি রিয়াকশন হয়। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমাদের কাছে পেপার রয়েছে, মানে পেপারটা দিয়ে বেকিং সোডাটা ঢেলে নেবো এর মধ্যে, এবং তারপরে এই পেপার দিয়ে একসঙ্গে এটার মধ্যে ঢেলে দেবো, তারপরে দেখবো কিরকম কি রিয়াকশন হয়। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এটা একটু কেন এরকম করে বানিয়ে নিই যাতে ওটার মধ্যে ঢালতে পারি সহজে, মানে নিচেটা একটু কেন একটু করে নিই। আচ্ছা খুলে নিচ্ছি বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এটার মধ্যে ঢেলে দিই, এরকম কি রিয়াকশন হয় আপনারা দেখতে থাকুন। আমরা বন্ধুরা দেখতে পারলেন স্প্রাইটের সঙ্গে কিরকম কি বিক্রিয়া করলো, মানে দেখতে খুবই ভালো লাগলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তা ভিডিওটা কেমন লাগলো সবাই বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী এরকম ইন্টারেস্টিং।